আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি হ্যান্ড পেন্টিংয়ের কাজই দেখাবো, কিন্তু সেটা হচ্ছে একটি ব্লাউজ পিসের কাজ। তো ব্লাউজ পিসের কাজ আমি কিন্তু এর আগে আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে একটি 2 গজ কাপড়ের ব্লাউজ পিসের কাপড়ে আমি হ্যান্ড পেন্টিং করব। তো এখানে দেখতে পারছেন কালো কালারের গজ কাপড় নিয়ে নিয়েছি। তো এই কালো কালারের গজ কাপড় থেকে এখানে আছে 2 গজ, আর 2 গজ থেকে আমি এখানে হাফ গজ একদম কেটে নিয়েছি। হাফ গজ কেটে নিয়েছি হাতার কাপড়ের জন্য, যে হাতের যে ডিজাইনটা হবে তার জন্য একদম আলাদাভাবে কেটে নিয়েছি। তো যে আমাকে 2 গজের জন্য ব্লাউজের পিস দিয়েছে, সে একটু বড় করে ব্লাউজটা বানাবে, যার জন্য একটু 2 গজ কাপড় নিয়েছে, না হলে কিন্তু 1.5 গজের মধ্যেই ব্লাউজ সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে আমি রংটাও দেখিয়ে দিলাম, কারণ রং কীভাবে করেছি সেটা দেখাইনি। তার কারণ হচ্ছে এর আগেও আমি অ্যাম্বোস তৈরি করা দেখিয়েছি, আর অ্যাম্বোস তৈরি করতে পারলে অ্যাম্বোসের সাথে জাস্ট আপনার পছন্দের কালারগুলো মিশিয়ে নিলে কিন্তু রং তৈরি হয়ে যাবে। তো আমি যে অ্যাম্বোসের কথা বলছি, অ্যাম্বোস মূলত কীভাবে তৈরি করি সেটার আলাদা একটা ভিডিও আছে, আর তার সাথেই কিন্তু আমি 2টা কালারের রং তৈরি করে নিয়েছি আলাদা আলাদা করে অ্যাম্বোস নিয়ে, আর হোয়াইট কালারের অ্যাম্বোসটা হোয়াইটই রেখেছি। এই 3টা কালার মিলিয়েই কিন্তু আমি ফুলটা করব। আর এই যে ব্লাউজ পিসটা আমি করছি, তার জন্য কিন্তু শাড়ি অলরেডি তৈরি করে নিয়েছি, আর সেই শাড়ির ভিডিওটাও কিন্তু আমি ছেড়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর শাড়ির জন্য মূলত ব্লাউজ পিসটা আমার এক এক ডিজাইন করে করা। তো ব্লাউজের মধ্যে চাইছিলাম যে অ্যাম্বোস দিয়েই কাজ করি, কারণ দেখতে ভালো লাগবে। তো এখানে হাতের যে ডিজাইনটা আছে হাতের কাপড়ের মধ্যে, আমি ডিজাইনটা প্রথমে করে নিচ্ছি। তো এখানে একদম মাঝখানে, হাতের মাঝখানে যে ফুলটা আছে, একটা ফুল আমি দিচ্ছি। তো এখানে হোয়াইট কালার অ্যাম্বোস দিয়েই প্রথমে আমি একটু এঁকে নিচ্ছি ফুলটা, তারপর আবার একটু ঘন করে অ্যাম্বোস নিয়ে তারপর একটু মোটা করে দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু সুন্দরভাবে ফুলবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাম্বোসের কাজ যখন করবেন, অ্যাম্বোসের যেই আপনার লেয়ারটা দিচ্ছেন যেন সব জায়গায় সমান হয়, কোনো জায়গায় কম না পড়ে, কোনো জায়গায় বেশি না পড়ে। তো সব জায়গায় সমান হলে যখন কাজটা আপনি আয়রন করবেন, কাজটা কমপ্লিট করার পর, তখন দেখবেন এটা সুন্দরভাবে চারিদিকেই ফুলে উঠেছে, কোনো জায়গায় কম বা বেশি থাকবে না। তো এখানে আমি আস্তে আস্তে চারিদিকে ফুলগুলো দিয়ে দেব। তার আগে মাঝখানে ফুলটা কমপ্লিট করে নিয়ে তারপর শেষের নিচে যে হাতের একদম নিচে যেই কাজটা আছে সেটা আমি দেখাবো। তো মাঝখানে কিন্তু আমি একটা ফুল দিয়ে, তারপর কিন্তু আমি এখানে কিছু ছোট ছোট কলির মতো দিয়ে দিলাম, আর নিচে দেখতে পাচ্ছেন এখানে আরও 2টা ফুল হবে। তো নিচে হাতের মধ্যে আরও 2টা ফুল দিয়ে তারপর আমি একটা লাইনের সৃষ্টি করব। তো এখানে 3টা কালার যেহেতু নিয়েছি, এখানে আমি গাঢ় গোলাপি কালারটা দিয়েছি। ক্যামেরাতে অনেক সময় কালারগুলো হালকা আসে, কিন্তু এটা আসলে অনেক গাঢ় একটা কালার, সরাসরি আরও বেশি ফুটে উঠেছে। তো এখানে ফুলগুলো দেওয়ার পর ছোট ছোট কলিগুলো দিয়ে দিচ্ছি, আর এই কলি ফুলগুলোর কিন্তু ফাইনাল যে কাজ সেটা কিন্তু আমি পরে দেখাবো, কারণ ফাইনাল যে টাচ সেটা কিন্তু একদম যখন শুকিয়ে যাবে অ্যাম্বোসটা, তারপর কিন্তু করতে হবে। তাই এই কাজটা করে নিয়ে তারপর আমি এটা খুব ভালোভাবে শুকাতে দেব, আর এটা হচ্ছে হাতের ডিজাইন। আর সেই সাথে আমি ব্লাউজের নিচের যে ডিজাইনটা আছে কোমরে এবং পিঠে, সেই ডিজাইনটাও করে নিয়েছি সেম একই ডিজাইনে। তো পিঠের মধ্যে আমি 3টা ফুল দিয়েছি, আর হাতের মাঝখানে আমি একটা ফুল দিয়েছি, এই হচ্ছে তফাত। আর নিচের বর্ডার লাইনটা দেখতে পাচ্ছেন সেম একইভাবে করা। তো এখন খুব ভালোভাবে এটাকে আমি শুকিয়ে নিয়েছি। এখন যে ফাইনাল কাজ সেটা আমি দেখাবো, সেটা হচ্ছে কাট কালার রং দিয়ে এখানে আমি সবগুলো কলি এবং ফুলের মধ্যে যোগসূত্র তৈরি করে দেব। তো এখানে দেখুন আমি কাট কালার রংটা তৈরি করে নিয়েছি। তো কাট কালার রঙের তৈরি করার পর আমি সেই কাট কালারটা দিয়ে ফুল আর কলির মধ্যে দেখুন দাগ এনে নিচ্ছি, আর যখন দাগগুলো টেনে নেবো তখন কিন্তু এটা সুন্দরভাবে একটা ডিজাইন ফুটে উঠবে। তো একে একে যতগুলো কলি আছে সবগুলো কলির মধ্যেই কিন্তু আমি এই কাট কালার দিয়ে ফুলের সাথে দাগগুলো টেনে নেব। তো এইভাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে এখানে আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে ব্লাউজের নিচের যে ডিজাইন সেটা, আর ফুলগুলোর মধ্যে দেখুন একটা যোগসূত্র দিয়ে দিলাম এই ফুল থেকে ওই ফুলের মধ্যে একটা ডাল টেনে। তো এইভাবে মূলত আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে যেদিকে ডালগুলো দেওয়ার ইচ্ছা এই আঁকা বাঁকা করে ডালগুলো টেনে নেবেন। আর যখন মনে করবেন যে আপনি ডিজাইন করছেন আমি কোন দিকে ডালগুলো টানবো,
আসলে ওইটা ভাবতে গেলেই কিন্তু সময় লেগে যাবে, কিন্তু আপনি যখন কাজটা কমপ্লিট করবেন তখন এটা সুন্দরই লাগবে যেভাবেই টানুন না কেন। আর ফুলের মাঝখানে দেখুন 2-3টা করে ডাক টেনে দিচ্ছি, এতে করে ফুলগুলো খুব সুন্দর লাগছে। তো এইভাবে আমি বাকি যে কাজগুলো সবগুলোই কমপ্লিট করব, ফুলের মধ্যে যোগসূত্রগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে সব কাজ আমি কমপ্লিট করে নেব। তো আমি একটা দেখিয়ে দিলে বাকিটা কিন্তু এমনিতেই বুঝে নেবেন যে কীভাবে করছি, কারণ সবগুলো আসলে ভিডিওতে দেখানো যায় না, কারণ কাজ একই কিন্তু বারবার দেখালে আপনারাও বিরক্ত হয়ে যাবেন, যার জন্য এত কাজ আমি একসাথে দেখাচ্ছি না, শুধু এতটুকু দেখিয়ে দিলাম যে কীভাবে হবে। তো বাকি কাজ আমি এইভাবেই কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন এখানকার কলিগুলো একটু দেখিয়ে দিচ্ছি, সেম টু সেম একইভাবে। তো ফুলের মাঝখানে একটু দাগ টেনে নেবো কাট কালার দিয়েই, আর কলিগুলোকে ফুলের সাথে একদম অ্যাডজাস্ট করে দেব। যে কোনো হ্যান্ড পেন্টিংয়ের কাজ কিন্তু খুবই সহজ, আর যেহেতু অ্যাম্বুশ পেন্টের জনপ্রিয়তাটা এখন অনেক বেশি, কারণ অ্যাম্বুশ পেন্ট কিন্তু একটি যে কোনো কাপড়ে করলে সেটারও বেশি সুন্দর লাগে। আপনি 3 পিসে করেন না কেন, পাঞ্জাবিতে করেন না কিন্তু অ্যাম্বুশ পেন্টটা কিন্তু আসলে ধরতেও যেমন সুন্দর, মনে হয় সামনে থেকে একদম এমব্রয়ডারির মতো, সুতোর কাজের মতো। এটা আসলে যে করেছে সেই বুঝবে। তো যাই হোক, এখানে ফুলগুলো দেখুন আমি কাজ করার পর একদম আয়রন করে নিয়েছি। আর এই কাজের একটা ধরন হচ্ছে আপনি যখন শুকিয়ে যাবে বুঝতেই পারবেন না, আর শুকানোর পরে আপনি 1 দিন বা 8 ঘন্টা পর যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে, রৌদ্রে দেওয়ার কোনো দরকার নেই, অ্যাম্বুশ ঘরে একদম নর্মাল তাপমাত্রায় কিন্তু শুকিয়ে যাবে, তারপর আপনি যেটা করবেন এটার উল্টো পাশে অ্যাম্বুশ করেন বা রং করেন, যেটাই করেন না কোনো, হ্যান্ড পেন্টিংয়ের কাজগুলো কিন্তু উল্টো পাশে আয়রন করে। আর অ্যাম্বুশের ক্ষেত্রেও কিন্তু সেম একই, আপনি উল্টো পাশে আয়রন করবেন, আর আয়রনটা খুবই শয় শয় এভাবে করবেন। ভালোভাবে হিট দিলে দেখবেন ফুলগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর হিটটা কিন্তু আপনার একটু ধৈর্য নিয়েই করতে হবে, আর ভালোভাবে চাপ দিয়ে দিয়ে করলে দেখা যাবে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো যাই হোক, আমি কাজটা কমপ্লিট করে একদম আয়রন করে নিয়েছি, আর এটা সামনে থেকে অনেক বেশি সুন্দর ক্যামেরার চেয়েও। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যারা ঘরে বসে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করতে চান বা পছন্দ করেন। তো আজকে ভিডিওটা শুধু তাদের জন্যই। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।